দর্শক, দুটি শিরোনাম। ডোনা লুর চিঠি তফসিল ঘোষণায় প্রভাব পড়বে না, নির্বাচন কমিশন সচিব। আরেকটি হচ্ছে তফসিলের সঙ্গে সংলাপের কোনো সম্পর্ক নেই অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল কেন এটাতে কথা বলছেন আমি ঠিক বুঝলাম না, এখানে আইনের কি বিষয় আছে। যাই হোক, গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে নির্বাচন কমিশন সচিবের। এবং দেখলাম যে আপনারা এই দেখেন ছবিটা দেখেন, সচিব হচ্ছে এখন মুখপাত্র, তার সামনেই হচ্ছে সমস্ত সাংবাদিকদের ভিড়। দুর্ভাগ্যজনক যে সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন, এখন কমিশনারদের কথা বলার অধিকার নেই। এক সিইসি বলবেন, কিন্তু ডে টু ডে ব্রিফিং সেটা হচ্ছে ইসি সচিব বলবেন। অথচ নীতি নির্ধারণী এই বিষয়গুলোতে নির্বাচন কমিশনারদের কথা বলার কথা, আগে তাই ছিল, এখন সেখানেও খুব কন্ট্রোল ওয়েতে বিষয়টা পরিচালিত হচ্ছে। যাই হোক, সেটা অন্য আলোচনা। ডোনাল্ড লুর চিঠি তফসিল ঘোষণায় প্রভাব পড়বে না, এই কথাটা কেন আসলো? আসলো এই কারণে যে তফসিল ঘোষণার ঠিক আগ মুহূর্তে ডোনাল্ড লুর চিঠি দিয়েছেন, সেই চিঠি নিয়ে পিটার হাস দৌড়ঝাঁপ করছেন। তো দৌড়ঝাঁপ কেন করছেন? যে তফসিল ঘোষণার আগেই যাতে একটা সমঝোতার মধ্য দিয়ে তফসিল ঘোষণা হয়, হয়তো এই লক্ষ্যটাকে নিয়ে। তারা বলেনি যে তফসিল হয়ে যাচ্ছে, সেই কারণে আমরা তড়িঘড়ি করে চিঠি নিয়ে দৌড়ঝাঁপ করছি, তা বলেনি। কিন্তু বোঝাই তো যায় যে ঠিক এই সময়টাই কেন ডোনাল্ড লুর চিঠি নিয়ে পিটার হাস দৌড়ঝাঁপ করবে। মানে যদি টাইমগুলি আমরা মিলাই তাহলে এটাই আসে যে তফসিলের আগেই তাদের প্রত্যাশা যে একটা সমঝোতা হোক, যেহেতু তারা অপেক্ষায় ছিল যে সরকার হয়তো একটা তো সমঝোতা করবে। এবং তারা বারবার বলছিল যে সরকার প্রধানের ঘোষণায় তারা আস্থা রাখতে চায়, কিন্তু সেই আস্থা হয়তো আর তারা রাখতে পারেনি। কেননা ইতিমধ্যে যে রাজনৈতিক পরিস্থিতির অবনতি, প্রধান বিরোধী দল বিএনপিকে যে মাঠছাড়া করা হয়েছে, এবং যে হারে গণগ্রেপ্তার, শীর্ষ সমস্ত নেতা প্রায় কারাগারে, তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত 10,000-এর উপরে নেতা কর্মী কারাগারে, এই অবস্থায় তো মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো শেষ পর্যন্ত দেখছে যখন যে একতরফাভাবে একটা তফসিল হয়ে যাবে, সেই কারণেই তারা দৌড়ঝাঁপ করছে এই চিঠি নিয়ে। তো সেই প্রশ্নটা করা হয়েছিল যে নির্বাচন কমিশন সচিবের কাছে, কিন্তু ইসি সচিব বলছেন যে ডোনাল্ড লুর চিঠির তফসিল ঘোষণায় প্রভাব পড়বে না। আসলে কি তাই, তেমনটাই কি? এটা হতে পারে সরকার যেহেতু এক ধরনের বেপরোয়া একটা মনোভঙ্গি, যে সে কাউকেই তোয়াক্কা করবে না, সে তার মতন করে এগিয়ে দেবে, যাই হোক আছে কপালে, সামনে দেখা যাবে, দেখা যাক কি হয়, এরকম একটা অবস্থা নিয়ে আসছে। এখানে বলা হচ্ছে এই চিঠি তফসিল ঘোষণায় কোনো প্রভাব পড়বে না বলে সাফ জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। মঙ্গলবার নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব এই কথা বলেন, ভোট পিছিয়ে সংলাপের জন্য চিঠি পাঠিয়েছে ডোনাল্ড লু, এ বিষয়ে ইসি কনসার্ন কিনা, তফসিলে প্রভাব পড়বে কিনা, এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন অবশ্যই না। ডোনাল্ড লু চিঠি সংলাপের কিনা এই বিষয়ে কমিশন অবগত নয়, কমিশন তার নিজস্ব গতিতে সাংবিধানিক আলোকে যেভাবে রোডম্যাপ প্রস্তুত করেছে সেভাবেই কাজ করবে। মানে ওনারাও এক ধাপ এগিয়ে, মানে একেবারে ডেডিকেটেড, তোয়াক্কা করবে না আর কি, এগোবে আর কি। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনে প্রত্যাশা করে ডোনাল্ড লুর চিঠিতে শর্তহীন সংলাপেরও আহ্বান জানানো হয়েছে। যাই হোক, মানে এই জন্য জাহাঙ্গীর আলম যোগ্য একজন মুখপাত্র পেয়েছে সরকার, যে তাকেই নির্ধারণ করা হয়েছে, কারণ কীভাবে আমেরিকার এই সমস্ত প্রসঙ্গগুলি জবাব দিতে হয় তিনি সেভাবে দিয়েছেন। যে অ্যাটর্নি জেনারেল আবার একটা বক্তব্য উদ্ধৃত করা হয়েছে জাগো নিউজে, তফসিলের সঙ্গে সংলাপের কোনো সম্পর্ক নেই। কেন নাই? তিনি বলছেন নির্বাচনী তফসিলের সঙ্গে সংলাপের কোনো সম্পর্ক নেই, সুনির্দিষ্ট সময় তফসিল ঘোষণা করা হবে। মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা তিনি বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন হয়তো দু একদিনের মধ্যে নির্বাচন কমিশন নির্বাচন তারিখ ঘোষণা দেবে। যাই হোক, এখন বিষয়টা হলো যে অ্যাটর্নি জেনারেল হোক বা নির্বাচন কমিশন সচিব হোক, সবারই একটা মনোভাব যেন যে তফসিল ঘোষণা করলেই মানে আর কোনো বাধা থাকে না এবং নির্বাচন তাদের মতন করে ফেলতে পারে, এরকম একটা মনোভঙ্গি বারবার ব্যক্ত করা হচ্ছে। আসলে একটা সুষ্ঠু নির্বাচন, সবার অংশগ্রহণে যে নির্বাচন কতটা প্রয়োজন, সেটা
বলার অপেক্ষা রাখে না। দুটি নির্বাচন যেভাবে হলো 14 এবং 18 পর, সবাই অনুভব করছে যে সবার অংশগ্রহণে সত্যিকারের একটা ভালো নির্বাচন বলতে যেটা হওয়া উচিত সেটা হওয়া দরকার, কিন্তু সরকার তো তার নির্বাচনের চেয়ে তার ক্ষমতায় থাকার প্রবণতাটা মনে হচ্ছে অনেক বেশি। মানে সুতরাং নির্বাচনটা একটা উপলক্ষ, এটাকে জাস্ট কোনো রকমে পার করা, তারপরে তো যেমন আছে তেমনই থাকবো এবং থাকতেই থাকবো, এভাবেই চলবে আর কি, এরকম একটা মনোভঙ্গি নিয়েই কথাবার্তাগুলো বলছেন। এবং এখন দেখা যাচ্ছে যে সরকারের বিভিন্ন পর্যায়ে যারা দায়িত্বপ্রাপ্ত তারাও কোনো অংশে কম না, তারাও অন্তত দলীয় ক্যাডাররা যেভাবে কথাবার্তা বলেন তাদের মনোভঙ্গি বক্তব্যেও তার বিষয়টা চলে আসছে বারবার। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।